নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব দশ মহাবিদ্যার এক অন্যতম দেবী মা বগলামুখী সম্পর্কে। মা বগলামুখী হলেন তান্ত্রিক প্রধান দেবীদের মধ্যে অর্থাৎ দশ মহাবিদ্যার অষ্টমতম মহাবিদ্যা। এই দেবীর পূজা ও মন্ত্রজপ যিনি নিত্য করেন তিনি বুঝতেই পারেন দেবীর মন্ত্রের কতটা শক্তি। যিনি শত্রু দ্বারা একদম বিরক্ত হয়ে উঠেছেন তার জন্য মা বগলামুখীর পূজা রামবাণের মতো কাজ করবে। তো সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত, কারণ শেষে বলবো দেবীর পঞ্চ অস্ত্রের ব্যাপারে যা দিয়ে অনেক কিছু করা সম্ভব। আর নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও সব অজানাকে জানতে যদি আপনার মন চায়। তো চলুন জেনে নিই সেই দেবী মায়ের সম্পর্কে। তো আসুন প্রথমে জেনে নিই মা বগলামুখীর স্বরূপ সম্পর্কে কিছু অজানা কথা। দেবী সবশিশুর ওপর অধিষ্ঠান করছেন, অর্থাৎ তিনি সবাসনা, যা কিনা প্রমাণ করে যে সবের মতো পবিত্র ও শিশুর মতো সরল না হলে মাকে পাওয়া অসম্ভব। সবের মতো বলতে ওই শরীরে কোনো হিংসা, ঈর্ষা, কামনা, বাসনা, ক্রোধ কিছুই থাকা চলবে না। অর্থাৎ যে সাধক অথবা মাতৃভক্ত এই বিষয়গুলো ত্যাগ করতে পারবে বা পেরেছেন তিনি মা বগলামুখীকে পেয়েছেন। মায়ের এই রূপ দেখলে দেখতে পাবেন মা শত্রুর জিহ্বা টেনে ধরে আছেন। শত্রুর জিহ্বা ধরার অর্থ হল তিনি তার সাধককে বোঝাতে চেয়েছেন যে অতিভোজন, প্রতিভাষণ, পরচর্চা থেকে বিরত থাকতে, নচেত দেবীর কোপে বিনষ্ট হতে হবে উক্ত সাধককে। বিষয়ী মানুষ অনবরত বিষয়ের কথা বলে সংসার জ্বালায় জ্বলে মরছে, আর এর মূল কারণ কিন্তু আমাদের এই জীব। তাই জীবকে সংযত করা সবার আগে দরকার। দেবীর হাতে মুগর দেখতে পাই। মুগ মানে হলো বিষয় আর গড় মানে হলো গরল বা বিষ। আসলে বিষয় আশয়ে প্রথমে সুখ দেখতে পায় সবাই, আর তারপরে সেই সুখ হয়ে ওঠে বিস্তুল্য। তাই মোহকে ধ্বংস করার জন্য দেবীর হাতে মুগর রয়েছে। বগলামুখী হলেন সঠিক দূরত্বেরও দেবী, তাই জীবনে উচিত দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রেম ততক্ষণই মধুর থাকে যতক্ষণ দুইজন মানুষের মধ্যে একটা উচিত দূরত্ব বজায় থাকছে। অতিরিক্ত কাছাকাছি চলে আসলে তখন কিন্তু সম্পর্ক মোটেও আর মধুর থাকে না। আমাদের এই সোলার সিস্টেমে সব গ্রহই সূর্যের সাথে উচিত দূরত্ব বজায় রেখে তাকে প্রদক্ষিণ করে চলেছে অনবরত। এই উচিত দূরত্বের পরিবর্তন হলেই কিন্তু বিপদ। পৃথিবী যদি সূর্যের সাথে উচিত দূরত্ব বজায় না রেখে চলে তাহলে আমাদের জীবন নরক হতে বেশি দেরি লাগবে না। পৃথিবীর তাপের পরিমাণ আরও অধিক বেড়ে যাবে এবং শীঘ্রই পৃথিবীর তাপীয় মৃত্যু ঘটবে। আমাদের দিন, মাস, বছরের ক্যালকুলেশনসগুলোও হয়তো পাল্টে যাবে। তাছাড়া উদ্ভিদের খাদ্য প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হবে বিপুলভাবে। মানুষসহ অন্যান্য প্রাণীদের শরীরের প্রাকৃতিক ইমিউনিটি শক্তি কমে যাবে। এছাড়াও আরও অনেক সমস্যা দেখা দেবে। এতক্ষণ যে উচিত দূরত্বের কথা বলা হলো তা দুটো মানুষের সম্পর্কের ক্ষেত্রেই হোক বা গ্রহ নক্ষত্রের সম্পর্কের ক্ষেত্রেই হোক, দুটোই কিন্তু দেবী বগলামুখী নিয়ন্ত্রণ করছেন। চলুন জেনে নিই দেবীর সম্পূর্ণ জাগতিক রূপ সম্পর্কে। দেবী সুধাসাগরের মধ্যে রত্নবেদীর সিংহাসনে সব শিশু অর্থাৎ একমুখী শিবের ওপর উপবিষ্ঠা। দেবীর গাত্রবর্ণ হলুদ তথা দেবীর পরিধানের বস্ত্রটিও হলো হলুদ বর্ণের। দেবীর অলঙ্কার, মালা সবই হলুদ বর্ণের এবং দেবীর পূজা হলুদ বর্ণের পুষ্প দিয়ে করাই উচিত। তিনি বাম হাতে অসুর রূপ শত্রুর জীব টেনে ধরে ডান হাতে মুগর দিয়ে মারছেন বা শত্রুকে পীড়ন করছেন। কোনো কোনো মতে দেবী বগলামুখী চতুর্ভুজা মদনমত্তা, অর্থাৎ যিনি মদ পান করে আনন্দে বসে আছেন, তিনি ত্রিনয়না ও কমলা আসনে উপবিষ্টা। তিনি ডান হাতে পাশ ও মুগর ধরে আছেন ও বাম হাতে অসুরের জিহ্বা ও বজ্র ধরে আছেন।
আসলে এই রূপটি বিভিন্ন মতে হলো দেবীর রূপকথা। প্রথম রূপকথায় এই জগতে বেশি প্রচলিত দশ মহাবিদ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় বিদ্যা অর্থাৎ কালী এবং তারা হলো মহাবিদ্যা। তেমনি দেবী বগলামুখী হলেন সিদ্ধবিদ্যা, দেবীর সিদ্ধ মন্ত্র শত্রু নিধন ও স্তম্ভন কার্যে ব্যবহৃত হয়। তন্ত্রের অভিচার ক্রিয়াগুলো যেমন মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ ইত্যাদির মধ্যে স্তম্ভন ক্রিয়ার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা বগলামুখী। বিশেষ করে শত্রু যদি কোনো ব্যক্তির পিছনে উঠে পড়ে লাগে, হাইকোর্টের মামলা, শত্রু দমন ইত্যাদির ক্ষেত্রে বগলামুখীর ক্রিয়া বিশেষভাবে কার্যকরী হয়। দেবী বগলামুখী ভগবান শ্রীবিষ্ণুর তেজের সঙ্গে মিলিত হয়। তিনি বৈষ্ণবী তথা বিষ্ণুর শক্তি হিসেবেও পরিচিতা। দেবীর শক্তিতে স্বর্গলোক পর্যন্ত স্তম্ভিত, দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সমগ্র দেবতারা স্তম্ভিত। দেবীর ক্রিয়া সঠিকভাবে যদি কোনো ব্যক্তি তার শত্রুর উপর করে থাকেন, তাহলে তার শত্রু স্তম্ভিত হবেই হবেই হবেই। এই বিষয়টি জেনে রাখুন, দেবীর উপদেবী হলেন বিড়ালি যক্ষিণী। ইনি দেবীর উগ্র ডাকিনী স্বরূপ এবং ইনি কিন্তু অপদেবী। বগলা দেবীর সাধনকালে ইনি সাধকের মনে উপদ্রব সৃষ্টি করে থাকেন ও সাধক কার্যে সাধককে নানাবিধ ভয় প্রদর্শন করায় ও সাধন পথে বিঘ্ন ঘটানোর চেষ্টা করায় ও সাধকের সামনে নানা রকম সব ধাঁধা সৃষ্টি করে। তো আসুন এইবার জেনে নিই তন্ত্রে দেবী বগলামুখীর পঞ্চ অস্ত্রের কথা। আসলে এগুলি অত্যন্ত গুপ্ত তান্ত্রিক ক্রিয়া, আপনাদের জানার জন্যই বলা। নাম্বার ১ রণস্তম্ভিনী বারবামুখী। এই বিদ্যার প্রয়োগের ফলে শত্রুর পুরুষত্ব নষ্ট হয়ে যায়, তারা নপুংসক তুল্য হয়ে যায়, যার ফলে অতি সহজেই যুদ্ধে বিজয় হওয়া সম্ভব। কথিত আছে পরশুরাম এই বিদ্যার প্রয়োগ করে রাজা কার্তবীর্যার্জুনকে স্বসৈন্য সমেত বধ করেছিলেন। নাম্বার ২ ভুবন ত্রয়স্তম্ভিনী উল্কামুখী। এই বিদ্যার প্রয়োগের দ্বারা স্থাবর ও জঙ্গম সব কিছুর ওপর নিয়ন্ত্রণ পাওয়া যায়। জল, বাতাস, আগুন সবই সাধকের নিয়ন্ত্রণে চলে আসে প্রায়। গৌরীপুত্র কার্তিক ক্রৌঞ্চ সংহারের সময় এই বিদ্যার প্রয়োগ করেছিলেন। নাম্বার ৩ দেবতাস্তম্ভিনী জাত বেদমুখী। এই বিদ্যার প্রয়োগের দ্বারা ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্ম, রাক্ষস, বেতাল, যক্ষ, গন্ধর্বসহ ইন্দ্রাদি দেবগণের ওপর নিয়ন্ত্রণ পাওয়া সম্ভব। এই মন্ত্র সিদ্ধ করতে পারলে দেবতারাও সাধকের আজ্ঞাবহ দাসতুল্য হয়ে যায়। ভগবান দত্তাত্রেয়ের নিকট এই মন্ত্রের সিদ্ধি ছিল। নম্বর ৪ ত্রিমূর্তি স্তম্ভিনী জ্বালামুখী। এই বিদ্যার প্রয়োগের ফলে ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং স্বয়ং রুদ্রদেবের ওপরেও নিয়ন্ত্রণ পাওয়া সম্ভব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, রাবণপুত্র ইন্দ্রজিতের নিকট এই মন্ত্রের আংশিক সিদ্ধি ছিল, যার কারণে যুদ্ধের সময় তার বিপক্ষে ভগবান বিষ্ণুর অবতার রামজি এবং মহাদেবের অংশ রামদূত হনুমানজি থাকার পরেও সে দুইবার যুদ্ধে জয়ী হয়েছিল। অসুরগুরু শুক্রাচার্য মেঘনাথকে এই বিদ্যা প্রদান করেছিলেন বলে জানা যায়। নম্বর ৫ পরাবিদ্যা স্তম্ভিনী বৃহৎ ভানুমুখী। এই বিদ্যা অনেক বেশি ভয়ঙ্কর, এর দ্বারা পরাবিদ্যাসমূহকেও বধ করা যায়। ধরুন একজন দেবী কালীর সাধক অন্য কারো ওপর কালিকা দেবীর মন্ত্র প্রয়োগ দ্বারায় অভিচার করল। এখন যার ওপর কালী মন্ত্র প্রয়োগ করা হয়েছে, সে যদি বৃহৎ ভানুমুখী বিদ্যা দ্বারা প্রত্যভিচার করে, তবে কালিকা মন্ত্র ঘুরে গিয়ে ওই কালীমাতার সাধকের ওপরেই পড়বে। এই বৃহৎ ভানুমুখী বিদ্যার দ্বারা অন্যান্য দেবীদের যেমন কালী, চামুণ্ডা, ভৈরবী ইত্যাদির মন্ত্রকে অহরহ কাটান করা সম্ভব। ধরুন যদি কারোর মনে প্রশ্ন থাকে যে এই পাঁচটি অস্ত্রকে কি ভাঙা সম্ভব, উত্তর হল হ্যাঁ সম্ভব, কিন্তু কীভাবে? তাহলে জেনে নিন, এই পাঁচ অস্ত্রকে একত্রে নষ্ট করতে হলে বগলামুখী দেবীর বিজৃম্ভণাস্ত্র প্রয়োগ দ্বারাই সম্ভব। তবে এর আরও অনেক উপায় আছে, যেসব প্রক্রিয়া অত্যন্ত গোপন সেগুলি না হয় থাক।
আসলে বন্ধুরা, এই যে পাঁচটি অস্ত্রের কথা বলা হলো, সেগুলি কিন্তু সেই প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে কোনো না কোনো সিদ্ধ সাধকের দ্বারা। তবে বর্তমানে তেমন সিদ্ধ সাধক পাওয়া খুবই মুশকিল, কিন্তু এই সব ক্রিয়াগুলি কিন্তু আজও সমানভাবে কার্যকরী। তো বন্ধুরা, এই ছিল আজকের মা বগলামুখের সম্পূর্ণ ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন অবশ্যই। আর মা বগলামুখীকে যদি আপনি ভালোবেসে থাকেন তো অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আরও পাঁচজনের জানার জন্য দেবী বগলামুখীর এই সব অজানা কথাগুলি। আর যদি আপনার মন চায় আরও সব অজানাকে সব থেকে আগে জানতে, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক অজানা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আপনাদের বহুমূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।